সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা টেডেক্সের সাথে পরিচিত বা টেডেক্সের নিয়মিত দর্শক, তাদের কাছে টেডেক্সের কন্টেন্টগুলো নিশ্চিতভাবে খুব মূল্যবান। নতুনদের জন্য টেডেক্সের সারসংক্ষেপ এমন যে টেডেক্স হচ্ছে একটি গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে জীবনের সফল মানুষরা তাদের সফলতার গল্প, তাদের সাম্প্রতিক গবেষণা এবং এমন কিছু আইডিয়া শেয়ার করেন যা বিশ্বে বা তার বসবাসের আশেপাশের খুব অল্প জায়গা জুড়েও আলোড়ন ফেলেছে। টেডেক্সের যে কন্টেন্টগুলো আমাদের বিশেষ বিশেষ কারণে ভালো লাগবে, সেই কন্টেন্টগুলো আমরা আমাদের মাতৃভাষায় নিয়মিত প্রচার করব। এবং এই ধারাবাহিকতা আমাদের আজকের পর্ব সেরিং টপগে, যিনি ভুটানের ফর্মার প্রাইম মিনিস্টার, তার বক্তব্য। যদি আপনারা আমার পোশাক নিয়ে বিস্মিত হন, তবে সেই অর্থে আমি বলতে চাই, না, আমি কোনো পোশাক পরিনি এবং আমি আমার নিম্নাংশে কি পরেছি সেটাও বলছি না। এটি একটি কোট, এটা আমার ভুটানের জাতীয় পোশাক। ভুটানের সব পুরুষরাই এরকম পোশাক পরে। এটি আমাদের নারীদের পোশাক। আমরা পুরুষরা আমাদের নারীদের মতো বেশ উজ্জ্বল রঙের পোশাক পরি, কিন্তু আমাদের নারীদের পা ঢাকা থাকে, পুরুষদের নয়। বিশেষ অর্থে আমাদের জাতীয় পোশাক একেবারে ব্যতিক্রম, তবে এটি আমাদের ভুটানবাসীর একমাত্র ব্যতিক্রম জিনিস নয়। আমরা প্রতিজ্ঞা করেছিলাম ভুটান হবে একটি কার্বন নিউট্রাল দেশ, এবং ভুটান সেই প্রতিশ্রুত ব্যতিক্রমী কার্বন নিউট্রাল দেশ। এবং এই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলতে চাই, কার্বন নিউট্রাল থাকার সেই প্রতিশ্রুতি। কিন্তু মূল বিষয়ে যাওয়ার আগে আমি ভুটান প্রসঙ্গে একটু ভূমিকা করতে চাই। ভুটানের গল্পটা এরকম, ভুটান হিমালয়ের একটি ছোট দেশ, আমাদেরকে সাংরিলা বলা হয়, এমনকি একমাত্র সাংরিলা বলা হয়। কিন্তু আমি বাজি ধরে বলছি, আমরা সাংরিলা নই। আমার এই দেশটি জনবহুল সুখী সন্ন্যাসীদের একটি বড় মঠ তা কিন্তু নয়। বাস্তবতা হলো আমাদের 7 লক্ষ মানুষের এই দেশটি পৃথিবীর সবচেয়ে জনবহুল দুটি দেশ চীন এবং ভারতের মধ্যে স্যান্ডউইচ হয়ে বেঁচে আছে। বাস্তবতা হলো আমরা একটি ছোট দেশ, অনুন্নত দেশ। বেঁচে থাকার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। হ্যাঁ, আমরা ঠিক আছি, আমরা বেঁচে আছি, তবে সত্যিকার অর্থে আমরা উন্নতি করছি। এবং আমাদের উন্নতির কারণ হল আমরা অসাধারণ রাজাদের আশীর্বাদ পেয়েছি। আমাদের সেই অসাধারণ আলোকিত রাজারা আমাদের দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের সুশাসনকে ঘিরে আছে আন্তরিকতা, অত্যন্ত সতর্কতার সাথে তারা ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং কালচারাল প্রিজারভেশন, এই সবগুলো বিষয়কে তারা সুশাসনের মধ্য দিয়ে এক নান্দনিক ভারসাম্য দিয়েছেন। আমরা উন্নয়নের এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা GNH বলি। 1970-এর দশকে আমাদের চতুর্থ রাজা যে কথাটি বলার জন্য জনপ্রিয় হয়েছিলেন তা হল, ভুটানের জন্য মোট জাতীয় পণ্যের চেয়ে মোট জাতীয় সুখ বেশি গুরুত্বপূর্ণ। তখন থেকেই ভুটানের সমস্ত উন্নয়ন GNH দিয়ে ব্যাখ্যা করা হয়। আমাদের একমাত্র দৃষ্টিভঙ্গি এবং প্রধান লক্ষ্য আমাদের জনগণের সুখ এবং কল্যাণের উন্নয়ন করা। কিন্তু এটি করা থেকে বলা সহজ, বিশেষ করে যখন আপনি বিশ্বের ক্ষুদ্রতম অর্থনীতির একটি দেশ। আমাদের পুরো GDP $2 বিলিয়ন কম। আমি জানি যে এখানে আপনাদের মধ্যে কেউ কেউ আমার দেশের সমগ্র অর্থনীতির চেয়ে একাই এর চেয়ে বেশি সম্পদের মালিক। সুতরাং আমাদের অর্থনীতি খুব ছোট, কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল আমাদের এডুকেশন সম্পূর্ণ ফ্রি। সমস্ত নাগরিকদের বিনামূল্যে স্কুল শিক্ষার নিশ্চয়তা দেওয়া হয় এবং যারা কঠোর পরিশ্রম করে তাদের বিনামূল্যে কলেজ শিক্ষা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে, চিকিৎসা পরামর্শ, চিকিৎসা, ঔষধ, এগুলো সবই রাষ্ট্র দ্বারা সরবরাহ করা হয়। আমরা এই সবগুলো কাজ করতে পারি কারণ আমরা আমাদের সীমিত রিসোর্সগুলো খুব সাবধানে ব্যবহার করি, কারণ আমরা আমাদের GNH এর মূল মিশনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, যা আমাদের মূল্যবোধ এবং আমাদের বিকাশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের অর্থনীতি ছোট এবং আমাদের এই অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে অবশ্যই আমরা আমাদের অনন্য সংস্কৃতি বা আমাদের মূল্যবান পরিবেশকে ধ্বংস করতে দেব না। আজ আমাদের সংস্কৃতি বিকশিত হচ্ছে, আমরা এখন আমাদের শিল্প, স্থাপত্য, আমাদের খাদ্য, আমাদের উৎসবগুলো আমরা সেলিব্রেট করি, আমাদের ঐতিহ্য, আমাদের সন্ন্যাসী এবং আমাদের মঠেরও সেলিব্রেশন করি, এবং হ্যাঁ, আমরা আমাদের জাতীয় পোশাকও সেলিব্রেট করি। এই কারণে আমি আমার কোটকে গর্বের সাথে পড়তে পারি। এখানে একটি মজার বিষয় হচ্ছে, এই মুহূর্তে আপনি
বিশ্বের সবচেয়ে বড় পকেটের দিকে তাকিয়ে আছেন। এটি এখান থেকে শুরু হয় এবং পেছনের দিকে গিয়ে এটি এখান থেকে বেরিয়ে আসে। এই পকেটে আমরা সব ধরনের ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষণ করি। আমার এই পকেটে ফোন এবং ওয়ালেট থেকে শুরু করে আইপ্যাড, অফিসের ফাইল এবং বই পর্যন্ত আছে। এবং কখনো 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 মূল্যবান সম্পদও থাকে। সো যে কথা বলছিলাম, আমাদের সংস্কৃতি বিকশিত হচ্ছে এবং আমাদের পরিবেশও বিকশিত হচ্ছে। আমাদের দেশে 72% বনভূমি আছে, যেখানে আমাদের সংবিধান নির্দিষ্ট করেছিল যে মোট জমির ন্যূনতম 60% বনভূমি থাকবে। এটাই আমাদের সেই সংবিধান। এই সংবিধানই আমাদের বনভূমি দিয়ে আচ্ছাদিত করে রেখেছে। প্রসঙ্গত, আমাদের রাজা এই সংবিধান তৈরি করেছেন এবং আমাদের উপর গণতন্ত্র চাপিয়ে দিয়েছেন। এবং সত্যিকার অর্থে আমরা জনগণ গণতন্ত্র চাইনি, আমরা এটি চাইনি, আমরা এটি দাবি করিনি এবং আমরা অবশ্যই এটির জন্য লড়াইও করিনি। বরং আমাদের রাজা আমাদের উপর গণতন্ত্র চাপিয়ে দিয়েছেন এবং সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু এত বড় কাজ করেও তিনি থেমে যাননি। তিনি সংবিধানে এমন বিধানগুলো অন্তর্ভুক্ত করেছিলেন যা জনগণকে তাদের রাজাদের অভিশংসন করার ক্ষমতা দেয়, এবং এখানে এমন বিধানগুলো অন্তর্ভুক্ত করেছিলেন যাতে আমাদের সমস্ত রাজাদের 65 বছর বয়সে অবসর নিতে হয়। আর বাস্তবতা হল, ইতিমধ্যে আমাদের একজন রাজা অবসর গ্রহণ করেছেন। আর আমাদের পূর্ববর্তী রাজা গ্রেট ফোর্থ, 10 বছর আগে তিনি যখন তার জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিলেন তখন তিনি অবসর গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 51 বছর। যে কথা বলছিলাম, আমাদের দেশের 72% বনভূমির আওতাভুক্ত এবং সে সমস্ত বনই অনেক পুরনো। এই কারণে আমরা বিশ্বের কয়েকটি অবশিষ্ট বৈশ্বিক জীববৈচিত্র্যের হটস্পটগুলোর মধ্যে একটি, এবং সে কারণেই আমরা একটি কার্বন নিউট্রাল দেশ। পুরো পৃথিবী যখন জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে, তখন আমরা একটি মাত্র কার্বন নিউট্রাল দেশ। এটা অনেক বড় ব্যাপার। আজ বিশ্বের প্রায় 200 দেশের মধ্যে মনে হচ্ছে ভুটানই একমাত্র কার্বন নিউট্রাল দেশ। আসলে এটা পুরোপুরি সঠিক নয়। ভুটান কার্বন নিউট্রাল দেশ নয়, ভুটান একটি কার্বন নেগেটিভ দেশ। আমাদের সমগ্র দেশ 2.2 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, কিন্তু আমাদের বন সেই পরিমাণের 3 গুণেরও বেশি ছিনিয়ে নেয়। তাই আমরা যদি প্রতি বছর 4 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারতাম তবে তা কার্বন নিউট্রাল হতো। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন ট্শেরিং টবগে, যিনি ভুটানের ফর্মার প্রাইম মিনিস্টার, তার বক্তব্য। টেডএক্সে দেওয়া তার এই পুরো বক্তব্য আমরা আজকে প্রচার করতে পারিনি। তার বক্তব্যের বাকি অংশ আসবে খুব শীঘ্রই। শোনার আমন্ত্রণ রইল এবং শুভেচ্ছা।